হাই গাইজ, ওয়েলকাম টু স্টাডি অন টাইম। আজকে তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি কলকাতায়, আর তার সঙ্গে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি একটা অ্যাডমিট কার্ড এবং একটা তোমাদের রি এক্সামের ব্যাপারে তোমাদের কাছে আমি নিয়ে এসেছি। দেখো, তোমাদের মধ্যে থেকে অনেকে বলছো যে একটা তোমার ভিডিওর মধ্যে একটাই নোটিফিকেশন দেবার জন্য, তো আমি তোমাদের কথাটা শুনেছি এবং একটা ভিডিওর মধ্যে আমি একটাই বিজ্ঞপ্তি দিচ্ছি। এবার তার সঙ্গে আমাকে তো ধরো অ্যাডমিট কার্ড ডাউনলোড আর যেগুলো তোমাদের রেজাল্ট আউট হচ্ছে সেগুলো তো আমাকে জানাতেই হবে না, ওগুলোর জন্য তো আলাদা করে ভিডিও করা যায় না। সেই জন্য আমি একটা ভিডিওর মধ্যে একটা নোটিফিকেশন দিই এবং তার সঙ্গে একটা আমি তোমাদেরকে যে কোনো অ্যাডমিট কার্ড ডাউনলোড যদি থাকে সেটাও জানিয়ে দিই, বা কোনো যদি রেজাল্ট বেরিয়ে থাকে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিই। তো দেখো, তোমাদের আজকের বিজ্ঞপ্তিটা কি আছে, তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তার আগে তোমাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট নিউজ দিয়ে দিই যে ICAR এর একটা পোস্ট তোমরা অ্যাপ্লাই করেছিলে টেকনিশিয়ান পোস্টে। যে পোস্টটা তোমাদের পরীক্ষা হয়েছিল কবে, না পরীক্ষাটা হয়েছিল তোমাদের 28শে ফেব্রুয়ারি থেকে 5th মার্চ 2022 পর্যন্ত, ঠিক আছে। এখানে দেখো ICAR এর এটা অফিসিয়াল একদম ওয়েবসাইট, এখানে যাবে। যাওয়ার পর দেখো, দেখো প্রথমেই তোমাদের একটা নোটিশ দিয়েছে, কি বলেছে, নোটিশ ফর দ্য পোস্ট টেকনিশিয়ান টিয়ার 1 রি এক্সামিনেশন, ঠিক আছে। এখানে দেখো কি বলেছে নোটিশটা, নোটিশটা তোমাদেরকে বলেছে যে তোমাদের যে 28শে ফেব্রুয়ারি থেকে 5th মার্চ যে একটা পরীক্ষা হয়েছিল কম্পিউটার বেস পরীক্ষা, সেই পরীক্ষাটা তোমাদের ক্যান্সেল হয়েছে এবং এটা তোমাদের রি এক্সামের ডেট দিয়েছে কবে, না 7th জুলাই আর 8th জুলাই টেন্টেটিভলি, ঠিক আছে। এই দুটো ডেট আছে, 7 তারিখ আর 8ই জুলাই। তো যারা এটা ফর্ম ফিল আপ করেছিলে তারা কিন্তু এটার জন্য আবার তৈরি হও, এটা কিন্তু নতুন করে আবার পরীক্ষা হবে। এরপরে চলে যাচ্ছি তোমাদের, আমি পৌরসভাটা একবার বলে দিই। পৌরসভা তোমাদের যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অসুবিধা হচ্ছিল সেটা দেখো তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছে। এখানে তোমাদের এই লিঙ্কে এসে ঢুকবে, ঢোকার পর তোমাদের এরকম একটা পেজ খুলবে, খুলে খোলার পর তোমাদের এখানেতে সাব ওভারসিজ বলতে যে ইয়েটা আছে, পোস্টটা আছে, সেটাকে সিলেক্ট করবে। করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবে। সাইটটা একটু স্লো আছে, আশা করছি কালকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। তো এরপরে তোমাদেরকে একটু বিজ্ঞপ্তিটা আমি দেখিয়ে দিই। তোমাদের বিজ্ঞপ্তিটা কি আছে, তোমাদের আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ কলকাতা। এখানে দেখো দেখতে পাচ্ছ তোমাদের ভ্যাকেন্সি নোটিফিকেশন বলে যেটা আছে, এখানে ক্লিক করতে পারো, অথবা তোমাদের ভ্যাকেন্সি নোটিফিকেশন ফর টিচিং অ্যান্ড নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টটা এখানে এসে ক্লিক করবে, করলে তোমাদের এই পেজটা খুলে যাবে। এই পেজটা তোমাদের কি বলেছে, এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে কি কি পোস্টে তোমাদের, এটা কিন্তু তোমাদের ওপেনিং হয়ে গেছে 23/4/2023 থেকে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে এবং তোমাদের ক্লোজ ডেট আছে 31/5/2023 পর্যন্ত, ঠিক আছে। এখানে তোমাদের প্রফেসর পোস্টে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট, তার সঙ্গে তোমাদের লাইব্রেরিয়ান, তারপর তোমাদের সেকশন অফিসার গ্রেড 1, সিনিয়র অফিসার গ্রেড 2, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পোস্টের রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমাদের দেখো বয়সগুলো দিয়ে দিয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকেন্সি আছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও তোমাদের দিয়ে দিয়েছে। তোমাদেরকে আমি টিচিং পোস্টটা বলছি না, আমি নন টিচিংটা একটু তোমাদেরকে বলে দিই যে নন টিচিং এ তোমাদের কি কি পোস্টে অ্যাপ্লাই হচ্ছে। তো এখানেও তোমাদের নন টিচিং পোস্টে কি কি আছে, এখানে তোমাদের নন টিচিং এ বলছে লাইব্রেরিয়ান যে পোস্টটা আছে সেটা তোমাদের জেনারেলে একটাই ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের মাস্টার ডিগ্রি হতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে এবং 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো তোমাদের কি আছে, সিনিয়র অফিসার গ্রেড 1, এটা অ্যাকাউন্টস পোস্টে, এটাও তোমাদের জেনারেলে একটা ভ্যাকেন্সি আছে, গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো শাখায়, তার সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাকাউন্টস নিয়ে। এরপরে দেখো তোমাদের যে পোস্টটা আছে সেটা আছে সিনিয়র অফিসার গ্রেড 2, এটাও তোমাদের অ্যাকাউন্টে, এটাও তোমাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের অ্যাকাউন্টসে, তবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে, এটা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম টাইপে তোমাদের 45 স্পিড থাকতে হবে, মিনিটে পার মিনিট তোমাদের 45 টাইপের স্পিড থাকতে হবে। এরপরে দেখো
তোমাদের কি আছে লাস্ট যেটা আছে সেটা আছে টেকনিশিয়ান পোস্ট আছে, এটা তোমাদের জেনারেলে একটা ভ্যাকেন্সি, এখানে তোমাদের এটাকে মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের 2 বছরের আইটিআই করা থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে যে জায়গাটা তোমাদের বলেছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা আছে, একটু ভালো করে শুনবে। দেখো এখানে তোমাদের কি বলেছে, তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফিজ লাগছে 1000 টাকা টিচিং পোস্টে, আর নন টিচিং এ লাগছে তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিজ। তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কাটতে হবে কিসের আন্ডারে, ডিরেক্টর NITTTR কলকাতা, এই আন্ডারে তোমাদের কাটতে হবে। SBI অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে, IFSC কোড তোমাদের দিয়ে দিয়েছে। এরপরে দেখো তোমাদের কি বলছে, তোমাদের যে অ্যাপ্লাই করার লিঙ্কটা, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর দ্য টিচিং পোস্ট আর অ্যাপ্লিকেশন ফর দ্য নন টিচিং পোস্ট, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লাই ফর্মটা খুলে যাবে, সেখানে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাইটা করার পর তোমাদেরকে কি বলেছে, অনলাইনে অ্যাপ্লিকেশন যে কপিটা আসবে সেটার সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টস, এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদের আধার কার্ড, এগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে পাঠাতে হবে অফলাইন, কতদিনের মধ্যে, 9th জুন 2023-এর মধ্যে। তোমাদের এটাকে স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট অথবা কুরিয়ারের থ্রুতে পাঠাতে হবে। তোমাদের দেখো এখানে কি বলেছে, তোমাদের এনভেলপ খামের ওপরে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ বলে তোমাদেরকে পোস্টের নাম লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দিতে হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে এই ঠিকানায় পাঠাতে হবে। দ্য ডিরেক্টর NITTTR কলকাতা, ব্লক FC, সেক্টর 3, শর্ট লেক কলকাতা, 7106, এই ঠিকানা তোমাদেরকে পাঠাতে হবে। এবং তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে দিই, যে 9 জুনের মধ্যে কিন্তু তোমাদের ডকুমেন্টস গুলো স্পিড পোস্টে পাঠাতে হবে, কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার লাস্ট ডেট আছে 31শে মে 2023 6টা 15 PM, ঠিক আছে। তোমাদের 31শে মে 2023 পর্যন্ত হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করার ডেট, আর তোমাদের 9th জুনের মধ্যে অফলাইনে কাগজপত্রগুলো সব অফিসে পৌঁছানো দরকার। এই ছিল তোমাদের আজকের বিজ্ঞপ্তিটা। যদি কেউ মনে করো অ্যাপ্লাই করব, কারো যদি এডুকেশন কোয়ালিফিকেশনে হয় অথবা বয়সে হয়, তাহলে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। নেক্সট তোমাদের কাছে নতুন বিজ্ঞপ্তি নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।